আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাণিজ্য কৃষির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। দর্শক, আমরা সকলেই জানি কলা অত্যন্ত পুষ্টিকর এবং জনপ্রিয় একটি ফল, সারা বছর কিন্তু এই ফলটা পাওয়া যায়। দর্শক, কলার মতো কলার খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। এই কলার খোসা দিয়ে আমরা বাড়িতে কীভাবে খুব সহজে তরল জৈব সার তৈরি করতে পারি, সেই বিষয়টা নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিওটি তৈরি করা। তা চলুন দর্শক, কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করি আমাদের সাথেই থাকবে। দর্শক, আমরা কলার খোসা দিয়ে চমৎকার একটি তরল জৈব সার তৈরি করব। কিভাবে এই কলার খোসা দিয়ে তরল জৈব সার তৈরি করতে হয় আমরা সেটাই দেখব। আমাদের কলার খোসা, এই কলার খোসা দিয়ে আমরা চমৎকার তরল জৈব সার তৈরি করব। তরল জৈব সার তৈরি করতে গিয়ে কলার খোসা আর কী কী উপকরণ লাগবে সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমি কলার খোসা নিলাম, তিনটা কলার খোসা, এবং কলার খোসার সাথে সাথে এরকম একটি পাত্র, এটা প্লাস্টিকের একটি পাত্র। এই পাত্রটা আপনারা অন্যান্য প্লাস্টিকের পাত্র নিতে পারেন, যে কোনো প্লাস্টিক, যাই হোক একটা পরিষ্কার একটা প্লাস্টিকের পাত্র আমরা নেব। এই প্লাস্টিকের পাত্রে আমরা এই কলার খোসাগুলো কাটবো। আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক, কলার খোসা কীভাবে আমরা কাটবো আমরা একটু দেখাই। আমরা এটা সুন্দরভাবে কলার খোসা কাটবো, এটা কেটে নিলাম, কলার খোসা আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। দর্শক, কলার খোসা আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। এই কলার খোসা দিয়ে চমৎকার বাড়িতে বসে আপনি এই ধরনের তরল জৈব সার তৈরি করতে পারবেন এবং কোনো খরচ ছাড়াই। দর্শক, এই যে আমরা এখন তরল জৈব সার তৈরি করার জন্য আমরা কলার খোসাগুলো খুব সুন্দরভাবে এই পটে আপনারা দেখতে পাচ্ছেন, এই পটে আমরা খুব ভালোভাবে কলার খোসাগুলো আমরা এই যে এখানে রাখলাম ছোটো ছোটো করে। তাহলে আমাদের কলার খোসা একদম সিম্পল একটা ব্যাপার, কলার খোসা সুন্দর করে কাটার পরে আমাদের কাছে যে কাজটা করতে হবে, আমাদের এখানে পানি দিতে হবে। দর্শক, এবার আমরা প্রয়োজনীয় পানি ঢালব বা পানি ঢালছি। পানি ঢাললাম আমরা, পানি ঢালার পরে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দেব, কলার খোসাগুলো যাতে পানির মধ্যে ভালোভাবে মিশে যায় এবং এখানে যে পুষ্টি গুণাগুণ রয়েছে কলার খোসায় সেগুলো যেন পানিতে ভালো করে পচে পরিশোধিত ভালো করে পচে যেতে পারে এবং পুষ্টি উপাদানগুলো পানির মধ্যে থেকে যেতে পারে, সেজন্য ভালো করে আমরা একটু মিশিয়ে দেবো। এটা চমৎকারভাবে মেশাচ্ছি আমরা, এই মেশানো এটা খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবো যে এটা আমরা যে পানিটা আমরা সাধারণত খাই সেই পানি দেওয়ার চেষ্টা করব। আর এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এই যে পটটা এটা কোনো কিছু দিয়ে ঢাকবো না, যাতে গুড ব্যাকটেরিয়া এখানে গ্রো করতে পারে। কলার খোসা দিয়ে যে তরল জৈব সার তৈরি করেছি, সেই তরল জৈব সার কীভাবে আমরা প্রয়োগ করতে হয় সেই প্রয়োগ পদ্ধতিটা দেখছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে আমরা এখন টবে আমরা তরল জৈব সার প্রয়োগ করছি। একটু দেখেন ভালো করে, আমরা গাছের গোড়ায় না দিয়ে চারিদিকে দেওয়ার চেষ্টা করছি। এটা একটা শক্তিশালী তরল জৈব সার, দর্শক আপনারা দেখতে পেলেন এভাবে আমরা তরল জৈব সারটা প্রয়োগ করলাম এবং এটা গাছের জন্য অত্যন্ত উপকারী একটা তরল জৈব সার। তার প্রয়োগ পদ্ধতি আপনাদেরকে দেখালাম, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।